হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রাশেষ রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না তো কিছু ওনাতে বর্ডার পাইপিং লাগাতে হবে তার জন্য কাপড় কেটে নিচ্ছি তো কালকে কিছু ওনা দিয়েছিলাম বর্ডার পাইপিং লাগানোর জন্য আর আজকে কিছু ওনা দিয়ে গেছে আমার কর্মী তো এই ওনাগুলোর বর্ডার পাইপিং লাগাতে হবে এই জন্য আমি কাপড় কেটে নিচ্ছি এখানে প্রত্যেকটা কাপড় কিন্তু আমি দেড় ইঞ্চি পরিমাণ করে কেটে নিচ্ছি তো আমি ওনাতে বর্ডার পাইপেন্ট লাগানোর জন্য সবগুলো দেড় ইঞ্চি পরিমাণ করেই কেটে নিই এর থেকে বেশি নিলে ভালো লাগবে না আর কম নিলে একটু বেশি চিকন হয়ে যাবে এই জন্য আমি দেড় ইঞ্চি পরিমাণ করে কাপড়টা নিয়ে থাকি আর আমি যে কাপড়টা দিয়ে বর্ডারটা করি সেটাও কিন্তু ভয়েল কাপড় জামাতে যে কাপড়টা ইউজ করা হয় অরবিট ভয়েল ওই কাপড়টা দিয়েই আমি ওনাতে বর্ডারটা দিই আর এই কাপড়টা যেহেতু রং উঠে না এই জন্য আমি সরাসরি থান থেকে কাপড়টা কেটে বর্ডার লাইনের জন্য দিয়ে দিব আর এই কাপড়টা দিয়ে যদি রং উঠতো তাহলে আমি আগে থেকে ওয়াশ করে নিতাম যেহেতু এটাতে রং উঠে না তাই এটা আগে থেকে ওয়াশ করার কোনো প্রয়োজন নেই আমি আমার কাপড় সম্পর্কে প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু ডিটেলস বলার চেষ্টা করি তারপরেও অনেক সময় অনেক কাস্টমার আপদের বিভিন্ন ধরনের কনফিউশন থাকে তো ওনারা অনেক ধরনের কোশ্চেন করে এই কাপড় সম্পর্কে তো যাই হোক আজকে কিছু ড্রেস আমি সাপ দিয়েছিলাম কর্মী আপুদের দেওয়ার জন্য তো তার মধ্যে এই ড্রেসটিতে ছাপটা অনেকটাই হালকা হয়েছে অনেকটা বলতে অনেক বেশি হালকা হয়েছে যেটা স্বাভাবিকভাবে দেখতে অনেকটা কষ্ট হচ্ছে তো এই ড্রেসটা আমি রেখে দিয়েছিলাম তো এখন আমি সিগনেচার পেন দিয়ে এটাতে ভালো করে আট করে দিচ্ছি কারণ এইভাবে যদি আমি আমার কর্মী আপুদের দিই তাহলে হয়তো কর্মী আপুর আমার উপরে অনেক রাগ করবে কারণ একেবারেই দেখা যাচ্ছিল না আর ছাপটা যদি ভালোভাবে দেখা না যায় সাপটা যদি ক্লিয়ার না হয় তাহলে হাতের কাজটাও কিন্তু ভালো আসবে না অনেকটাই ডিফেক্ট হয়ে যাবে এই আমি আবার নতুন করে এখানে আট করে দিয়ে দিচ্ছি তো আমার হয়তো হালকা ঠান্ডা লাগছে গলার মধ্যে খুশখুশি ভাব হচ্ছে তো যার কারণে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে আমার কিছু ভিউয়ার্স সাপু আছে যারা আমাকে কয়েকটা ভিডিওতে কমেন্ট করেছে তো কমেন্টগুলো ছিল এরকম যে আমি অনেক বেশি কথা বলি তো আমার কথা বলার কারণে আমার ভিউয়ার্স সাপুদের আমার কাজ শিখতে অসুবিধা হয় তো আমাকে একটু কম কথা বলতে বলেছেন তো কথা কমেন্টগুলো পড়ার পরে আমি নিজে নিজে অনেকটা হেসেছি তো জানি না আমার আপুরা এ ধরনের কমেন্ট কি চিন্তা করে করেছেন তো আসলে আমি খুব বেশি কথা বলি না এটা সবাই জানে আমার যারা পরিচিত আমি খুবই কম কথা বলতে পছন্দ করি ছোটোবেলা থেকেই তবে আমি যে ভিডিওটা করি যে কাজগুলো আমি করি এই কাজকের ক্ষেত্রে আমাকে কথা বলাটা কিন্তু খুবই বাধ্যতামূলক কারণ আমি একটা ভিডিও করি এই ভিডিওটা যদি আমি ঠিক মতো কথা বল না পারি ঠিক উপস্থাপন না করতে পারি যদি আহ এমনিতে এই ভিডিওটা ছেড়ে দেয় তাহলে কিন্তু আমার ভিডিওটা কেউ দেখবে না কারো কাছে ভালো লাগবে না তো একটা ভিডিওর ধরনটাই কিন্তু এরকম তো একটা ভিডিও করতে গেলে হয় সেখানে মিউজিক দিতে হয় না হলে কিছু কথা বলতে হয় না হলে কিন্তু ভিডিওটা আকর্ষণীয় হয় না বা সেটা ভিউয়ার্স আপুদের বা ভাইয়াদের কাছে গ্রহণযোগ্য হয় না এই যে আমি এখন ভিডিওটা করছি আর এটা এডিট করছি এখানে ভয়েস সেট করছি তো এই কাজটার জন্য কিন্তু আমাকে আগে থেকে চিন্তা ভাবনা করে রাখতে হয় যে আমি কি কি বলবো বা কি কাজ করব। এক কথায় বলতে গেলে এই কথা বলাটাই এখন আমার মেন কাজ আমি যত বেশি কথা বলবো ততই আমার কাজের অগ্রসর হবে তো আমার ভিউয়ার্স আপুদের যারা এই কমেন্টগুলো করেছেন তাদের হয়তো এই কাজ সম্পর্কে কোনো ধারণা বা অভিজ্ঞতা নাই যার কারণে ওনারা এই কথাগুলো বলেছেন তো আজকে আমার এই ভিডিওটা যদি সে আপুরা দেখে থাকেন তাহলে আশা করি বুঝতে পারবেন তো তারপরেও যদি আমার ভিডিও দেখার সময় আপনাদের আমার কথাগুলো শুনতে বিরক্ত লাগে তাহলে অবশ্যই কিন্তু সাউন্ড লেস করে তারপরে আমার ভিডিওটা দেখবেন তো যাই হোক আমার বেশিরভাগ কাস্টমার আপরা যেহেতু আমার কাছ থেকে ড্রেস মেড করে নেন তো আমার অনেক ভিওয়ার্স আপুরা আমাকে কোশ্চেন করেছেন আমি আমার যে হাতের কাজের ড্রেসগুলো তৈরি করি তো এগুলো আগে তৈরি করে তারপরে হাতের কাজ করি কিনা বা আমি আগে হাতের কাজ করে তারপরে ড্রেস মেড করি কিনা এই কোশ্চেনগুলো করেছেন এবং অনেক কোশ্চেন আসছে এই বিষয়টা নিয়ে তো আসলে আমি যেহেতু বিজনেসের উদ্দেশ্যে হাতের কাজ করি আর ড্রেস সেল করি তো সেক্ষেত্রে কিন্তু আমি আগে হাতের কাজটা করি তারপরে ড্রেসটা করি শুধু যে হাতের কাজ করে সরাসরি ড্রেসটা মেট করা হয় তাও কিন্তু না একটা ড্রেস হাতের কাজ করার পর সেটাকে ওয়াশ করতে হয় তারপরে সেটাকে মার দিতে হয় দেন সেটাকে আয়রন করে তারপরেই কিন্তু ড্রেসটা মেট করতে হয় কারণ আমরা যখন বিজনেসের উদ্দেশ্যে ড্রেসগুলো সেলাই করি আর সেগুলো যখন লোকদের কাজ করানো হয় তখন অনেক সময় সেখানে ধুলাবালি পড়তে পারে বা হাতের কিছু ময়লা থাকতে পারে সেগুলো কাপড়ে লেগে যায় তো সেগুলো ওয়াশ করে ক্লিন করে তারপরে কিন্তু ড্রেসগুলো মেট করা হয় তো এখানে আমি এই ডিজাইনটি ছাপ দিয়েছি এই ড্রেসটিতে তো এই ড্রেসের কালারটা হালকা মিষ্টি কালার এটা অরিজিনাল মিষ্টি কালারও না এটা পিস টাইপের কালার তো কালারটা কিন্তু অনেক সুন্দর একদমই হালকা কালার এই ড্রেসটিও আমি আজকে ছাপ দিয়েছি তো এই ড্রেসটিতেও কেন জানি হালকা ছাপ উঠেছে তো আজকে কেন এমন হয়েছে বুঝতে পারছি না তো যদিও বোঝা যাচ্ছে কিন্তু ক্যামেরাতে অনেকটাই হালকা দেখা যাচ্ছে তো যেহেতু আমি এই ড্রেসটিতে এখন হালকা একটু স্যাম্পল ওঠাবো তো সিগনেচার পেন দিয়ে একটুখানি ড্রয়িং করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে তো এখন খাওয়া দাওয়া করে দুপুরবেলা এসেছি এই ড্রেসটিতে স্যাম্পল ওঠানোর জন্য কারণ বিকালবেলা আমার এক কর্মী আপু আসবে এই ড্রেসটি নেওয়ার জন্য তো তার আগে আমি স্যাম্পলটা ওঠাবো তো এই ড্রেসটিতে আমি দুইটা কালার দিয়ে কাজ করব একটা হচ্ছে হালকা মিষ্টি আর আরেকটা হচ্ছে আকাশি কালার দুইটাই কাপড়ের সাথে ম্যাচিং করে একটা হচ্ছে জামার কাপড়ের সাথে ম্যাচিং করে আর এটার ওনাটা যেহেতু আকাশি কালার তো আমি পাতাগুলো আকাশি কালার দিয়ে কাজ করব আর এগুলো কিন্তু আমি সবটাই সিল্ক সুতা দিয়ে কাজ করব। এখানে কিন্তু আমি কোনো লাচি সুতা ইউজ করব না তো কালার কম্বিনেশনটা কেমন হবে বুঝতে পারছি না পুরো ড্রেসটা যখন কমপ্লিট হবে তখন বোঝা যাবে আসলে কালার কম্বিনেশনটা কেমন হবে তো আমি খুবই এক্সাইটেড পুরো ড্রেসটা কমপ্লিট দেখার জন্য কিন্তু যদিও আমি এখন দেখতে পারবো না কারণ ড্রেসটা কমপ্লিট করতে কিছুদিন সময় লাগবে তো আমি এখন একটু স্যাম্পল ওঠাবো আমার কিছু ভিওয়ার্স আপুরা আছেন যারা নতুন নতুন কাজ শিখছেন তো তাদের এই সেলাই নিয়ে অনেক রকমের প্রবলেমের সম্মুখীন হতে হয় তো অনেক আপু আছেন আমাকে এস এম এস করেন আমাকে জিজ্ঞাসা করেন এই প্রবলেমগুলো সলভ কিভাবে করবেন তো আমার যেসব আপুরা নতুন কাজ শিখছেন তাদের মেন প্রবলেম হচ্ছে কাপড় কুঁচকে যাওয়া তো এই বিষয়টা নিয়ে অনেক আপু আমাকে অনেক এস এম এস করেছেন তো ওনারা আমাকে জিজ্ঞাসা করেছেন যে আপু আমরা যখন হাতে কাজ করি তখন কাপড়টা অনেক কুচকে যায় তো এটা কিসের জন্য হয় বা এটার সলিউশনটা কি এই বিষয়টা কয়েকটা কারণে হতে পারে একটা হচ্ছে প্রথমত ফ্রেম আটকানো যখন আপনারা ফ্রেমটা আটকাবেন অনেকটা টাইট করে আটকাবেন যাতে কাপড়টা ঢিলা না হয় তো আপনারা যখন ফ্রেমটা আটকান যদি কাপড়টা ঢিলা হয়ে থাকে তাহলে কিন্তু কাপড়টা কুচকে যাওয়ার সম্ভাবনা থাকে সেলাইটা কুচকে যায় এটা হচ্ছে একটা কারণ আর আরও একটা কারণ আছে যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি সবার ক্ষেত্রে দেখেছি আমি যতগুলো আপুদের কাজ দেখেছি আমি সবার ক্ষেত্রেই দেখে প্রথম প্রথম এই সব প্রবলেমগুলো হয় আর সেটা হচ্ছে যখন ওনারা হাতে কাজ করেন তখন সুতাটা অনেকটা বেশি টেনে কাজ করেন যার কারণে কাপড়টা অনেকটা কুচকে যায় যেটা কিন্তু আয়রন করলেও আহ সেটা ঠিক হয় না তো অবশ্যই সেলাই করার সময় এই বিষয়টা খেয়াল রাখা লাগবে কারণ অনেক সময় দেখা যাচ্ছে বিশেষ করে সিল্ক সুতার ক্ষেত্রে যখন আমরা কাজ করি তখন মনে হয় সিল্ক সুতাটা অনেকটা উঠে আছে বা ফুলে আছে তো সেক্ষেত্রে অনেকটা সুতার টেনে কাজ করা হয় তো এই টেনে কাজ করার ফলে কিন্তু কাপড়টা অনেক বেশি কুচকে যায় তো অবশ্যই কিন্তু টানবেন না অনেকটা আলতোভাবে সুতাটা টেনে কাজ করবেন তো এই দুইটা বিষয় যদি আপনারা খেয়াল রাখেন তাহলে আশা করি আর এই প্রবলেমের সম্মুখীন হতে হবে না এখানে আমি ডালগুলোতে যে সেলাইটা দিয়ে কাজ করেছি এটাকে ডাল সেলাই বা ডাল বলে এটা অনেক কমন একটা সেলাই খুবই সহজ একটা সেলাই আর যারা হাতের কাজ জানে তারা সবাই এই কাজ সম্পর্কে অবগত আমি আশা করি সবাই জানেন তো আর এখানে আমি পাতাটা দিয়েছি খেজুর পাতা খেজুর পাতা দিয়ে আমি পাতাগুলো সেলাই করেছি আর ফুলগুলো আমি ভরাট সেলাই দিয়েই করবো প্রত্যেকটাই কিন্তু কমন সেলাই যেগুলো দিয়ে আমি প্রতিনিয়ত কাজটা করে থাকি সবগুলোই কিন্তু খুবই সহজ সেলাই তো আজকে আমার যারা নতুন ভিউয়ার্স সাপোরা আছেন তাদের অপগতির জন্য আরও একবার আমার কাপড় সম্পর্কে ডিটেলস বলবো তো আমি এখন যে কাপড়ের উপরে কাজ করছি এটা হচ্ছে অরবিট ভয়েল আর অরবিট ভয়েল দিয়ে আমি জামা তৈরি করবো আর এর ওনাটা হবে প্রায়েড কটন দিয়ে তো আমি মূলত অরবিট ভয়েল আর প্রায়ড কটনটা দিয়েই বেশি কাজ করি আমাকে কিছুদিন হলো বেশ কিছু আপু বারবার নখ দিচ্ছেন তো ওনারা আমার কাছ থেকে কাজ দিতে চাচ্ছেন আমার সাথে কাজ করতে চাচ্ছেন তো এই রিকোয়েস্টটা রাখা আমার পক্ষে আসলে খুবই অসম্ভব একটা বিষয় কারণ বেশিরভাগ আপুরা আমাকে নক দিচ্ছেন যারা পাবনা জেলার বাহিরে যেহেতু আমি পাবনা জেলাতে থাকি আর বিশেষ করে শুধু পাবনা জেলাতে না আমি আর বাসা যেহেতু ঈশ্বরদি এই ঈশ্বরদের বাহিরে কাউকে কাজ দেওয়াটা আমার পক্ষে সম্ভব না কারণ আমি যখন হাতে কাজ করাবো আমার কর্মী যারা আছেন তাদের কাজগুলো কেমন হচ্ছে এটা কিন্তু আমি গিয়ে দেখতে পারছি বা তারা যখন তখন এসে আমাকে দেখাতে পারছে কিন্তু আমি যখন আমার এলাকার বাহিরে চলে যাব তখন কিন্তু এটা করা আমার পক্ষে সম্ভব হবে না তো আমার কাজ দেখে যারা ইচ্ছা প্রকাশ করছেন আমার কাছ থেকে কাজ নেওয়ার বা আমার সাথে কাজ করার তো তারা অবশ্যই আমার এলাকার ভেতরে হতে হবে আপনারা যদি আমার এলাকার ভেতরে হন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন তাছাড়া কিন্তু আমার কাজ দেওয়া সম্ভব হবে না তো এই বিষয়ে আমি আসলে খুবই দুঃখিত তো যাই হোক আজকে অনেক বেশি কথা বলে ফেললাম ভিডিওটাও অনেক বেশি লং হয়ে গেল তো আজ আর কথা বাড়াবো না এখানেই বিদায় নিব তো আজকে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আর আজকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি আপনার স্ক্রিনে পেয়ে যান আর আপনি যদি আমার সাথে যোগাযোগ করতে চান বা কোনো ড্রেস নিতে চান বা কোনো ড্রেসের প্রাইস জানতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়া কিন্তু আপনারা আমার ফেসবুক মেসেঞ্জারেও নাক দিতে পারেন তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর ফেসবুক পেজের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম